নমস্কার বন্ধুরা, আমি ব্লগার চৈতালি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং আমার বাড়ির লক্ষ্মী গণেশ এবং কালী পুজো আমি এই মন্দিরেই ঠাকুর মশাইকে দিয়ে করাতে এসেছি। তো এটি হচ্ছে মন্দিরের বাইরে। তো দেখুন, এখনো পর্যন্ত মন্দিরে গিয়ে সাজানো হয়নি, আমি অনেক সকাল সকালই এসেছি। তো এখানকার যারা দায়িত্বে আছে মন্দির সাজানো, তারা সবাই রেডি, ভ্যানে করে ফুল রয়েছে দেখছি, সাজাবে ওটা দিয়ে। তো আমি এবার মন্দিরে ঢুকে এসেছি। তো অনেক ভোরবেলা এসেছি, তাই এখনও বেশি লোকের জমায়েত হয়নি, কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এই মন্দির চত্বর পুরো ভরে যাবে ভক্তদের আনাগোনায়। তো এই হচ্ছে মায়ের মন্দিরের গেট, কিছু লোক ভেতরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন, চলুন ওদিকটা দিয়ে দেখাই। তো মায়ের মন্দির এখন অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যারা অনেকদিন এই মন্দিরে আসেননি, তারা যদি এই সামনেই জ্যৈষ্ঠ মাসে মায়ের বাৎসরিক উৎসব, তখন যদি আসেন তো দেখলে অবাক হয়ে যাবেন। সত্যি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে এই মন্দির চত্বর। তো এখন মায়ের পুজো শুরু হয়েছে। তো এখানে আমার ঠাকুর, আমি ঠাকুরমশাইয়ের কাছে দিয়েছি পুজো করার জন্য, আর পাশেই বসে আছেন আমার মা। তো তো মা এখানে পুজোর জন্য ঠাকুরমশাইকে ফুল প্রসাদ সমস্ত কিছুই দিয়ে দিয়েছেন। তো ঠাকুরমশাই এখন সব কিছু গুছিয়ে পুজো শুরু করবেন, আপনারা দেখতে থাকুন মায়ের পুজো। আবার আমি একটু পরে কথা বলছি, মায়ের পুজো মন দিয়ে দেখতে হয়, তাহলে খুব ভালো লাগে। তো ঠাকুরমশাইয়ের পুজো করা হয়ে গেছে, শান্তির জল ছিটিয়ে দিচ্ছেন। তো অক্ষয় তৃতীয়ার যে লক্ষ্মী গণেশ পুজো, সেটি এখানে আপাতত সমাপ্ত হয়েছে। তো এই পাশে এখন তো আমাদের পুজো হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। বেশি বেলা হয়ে গেলে মুশকিল হবে, বাড়ির দিকে টিফিন করতে হবে, রান্না রয়েছে। তো এবার আমি সামনের দিকে এগিয়ে যাব। এবং দেখুন এই পাশে নাট মন্দিরে, এটি হচ্ছে চণ্ডী মন্দিরেরই যে নাট মন্দির, সেখানে মহোৎসব চলছে সারাদিন রাত ব্যাপী, নাম সংকীর্তন ঠাকুরের চলছে এখানে। তো এই দেখুন, এ পাশ থেকে দেখাচ্ছি। তো এখন সকালবেলা, সেই জন্য কিছুক্ষণ আগেই নাম সংকীর্তন শেষ হয়েছে।
গতকাল সারা রাত হয়েছে এখানে নাম সংকীর্তন। তো বহু ভক্তরা এখানে আসেন, আর এই দেখুন সামনের দিকে তুলসী মঞ্চ রয়েছে, এইভাবে তুলসী মঞ্চ, এবং তারপরেই শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে, চৈতন্যদেব ওপাশে রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু, এবং পিছন দিকেও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। এবং এখন মন্দিরে সারা দিন রাত ভক্তদের আসা যাওয়া লেগেই রয়েছে। তো চলুন ওদিকে কী কী ঠাকুর মন্দির রয়েছে আপনাদের দেখাই। মা চণ্ডী তো রয়েছেনই, এখানে রয়েছে রাধাকৃষ্ণ মহোৎসব বলে পুজো চলছে, এছাড়াও ওদিকে রয়েছে বৈষ্ণোদেবী মাতা, মা শীতলা, হনুমানজি, রাধা মাধবের মূর্তি, এছাড়াও রয়েছে শ্যামজির মন্দির। তো একদম এখানে আসলে আপনারা যে যেই ঠাকুরকে বিশ্বাস করেন সব ঠাকুরেরই পুজো এখানে করতে পারবেন, তার ধ্যান করতে পারবেন। এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা করে দিয়েছেন। তো বন্ধুরা, আমাদের অক্ষয় তৃতীয়ার লক্ষ্মী গণেশ এবং কালী পুজো হয়ে গেছে, তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো বেরোতে বেরোতে আরেকটা চমক আপনাদের দেখাই, দেখুন মন্দিরের সামনের যে জায়গাটা ফাঁকা রয়েছে সেখানে সূর্যমুখী গাছের কীরকম সুন্দর চাষ করেছে, এত অপূর্ব লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমি গাছপালা ভীষণ ভীষণ ভালোবাসি, তো আমার মন তো আজকে একদম পরিপূর্ণ হয়ে গেল একদিকে পুজো দিয়ে তারপর এই সূর্যমুখীর বাগান দেখে। তো বন্ধুরা প্লিজ একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটা। তাহলে আজকের মতো আর কথা বাড়াবো না, এখানে এই ভিডিওটা শেষ করলাম। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা প্রসাদ খেয়ে জল খাও না, একটা প্রসাদ খেয়ে একটু জল খাও। হ্যাঁ, হয়ে গেল তো পুজো।